শুভ সকাল বন্ধুরা আজকে ব্লকটা শুরু করলাম রান্নাঘর থেকে এই যে চা বানিয়ে নিচ্ছে আমার জন্য আর বাবু তো স্কুলে চলে গেছে ওর বাবাও খেয়ে অফিসে চলে গেছে এখন আমি চাটা বানিয়ে নেব যেহেতু আজকে নাস্তা বানাইনি এই ব্রেড ছিল শুধু একটা ডিম ডিম্পুজ করে নিয়েছি আর গতকাল রাতে না মিষ্টি এনেছিল উনি দ্বীপের বাবা তো মিষ্টি ভালোবাসে তার জন্য বের করলাম সে আমাকে বললো যে তুমি একটা খেয়ে নাও আমি মিষ্টি খেতে তো ভয় পাই তারপর মনে করলাম খেয়ে নি আর একটু কলাও ছিল ব্রেকফাস্ট করা শেষ এখন চলে আসলাম রান্নাবান্নার জন্য দেখি আজকে কি করা যায় পরে রুই মাছটাই বের করে নিলাম এখন রুই মাছটা ধুয়ে নিচ্ছি আজকে রুই মাছটা রান্না করবো একটু আলু দিয়ে পটল দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে মানে আমাদের এই ফ্রিজের মাছ না পেঁয়াজ ছাড়া ম্যাক্সিমাম মাছগুলোই ভালো লাগে না একটু পেঁয়াজ দিয়ে রান্না ভালো লাগে আর রুই মাছটা জানি আগে দেখতাম বাড়িতে আর রান্না করত। সেটা স্বাদ একটু অন্যরকম ছিল কিন্তু এসব মাছে না মানে ফ্রিজে থাকতে থাকতে স্বাদটা নষ্ট হয়ে যায় তাই একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে ভালো লাগিয়ে ছাড়া ভালো লাগে না এই মাছটাও ভেজে নিচ্ছি আর একটু আলু পটল কেটে নিয়েছি আলু পটল দিয়ে পেঁয়াজ দিয়ে মাছটা রান্না করবো তবে টমেটোটা হলে ভালো হতো কিন্তু টমেটো নেই আর আমি যে বলবো আমারও মনে নেই যে টমেটো আনার জন্য আর পাশের চুলায় ডালটা বসিয়ে দিলাম এই যে আমার মাছ ভাজা হয়ে যাবে এক্ষুনি আর আজকে না মানে শ্বাসকষ্টটা এমন হয়েছে যে কথাটা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে এই যে মাছ ভাজাটাও হয়ে গেলো এখন একটু আলু পটলটা ভেজে নেব আমি সময় একটু হলুদের গুঁড়ো আর চেয়ে মানে লবণটা দিয়ে নি কারণ আমার ভয় লাগে গায়ে ছিটে ওঠে তারপরও সেদিন মানে বাবুল সকালে নাস্তা তৈরি করতে গিয়ে আমার হাতে মানে ও ডিম টোস্টটা তো ভালো খায় সেটা করতে গিয়ে আমার হাতে মানে তেল পড়ছে একেবারে অনেকটা পুড়ে গেছে পোস্কা পড়ে গেছে আর আজকে ডালটা পিঁয়াজ দিয়ে রান্না করব তাই এই যে পিঁয়াজটা ভেজে ডালটা সোমবার দিয়ে নিলাম কারণ পিঁয়াজের ডালটা পছন্দ করে যেহেতু আজকে রুই মাছ রান্না করব তো রুই মাছ খাবেই না তারপরে একটু জোর করে একবার খাওয়াই রাতে তো ডিমই খাবে যে আমার ভাজাটা হয়ে গেল ওই চুলে একটু রেখে দিলাম যার একটু এই চুলাটায় কড়াইতে একটু পেঁয়াজটা ভেজে নিই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে মরিচও দিয়ে দিলাম এখন একটু দেবো শুধু জিরে বাটা ধনিয়ার গুঁড়ো একটু হলুদ আর মরিচের গুঁড়ো এই তাহলে আমার মাছটাও হয়ে যাবে আর চিন্তা করলাম যে কি করা যায় মানে কালকের অনেকগুলো ভর্তা ছিল অনেকগুলোই তো ভর্তা বানিয়েছিলাম আমরা তো তিনজন সব কিছুই বেশি হয়ে যায় পরে মনে করলাম যে না কি খেয়ে ফেলে বেশি দিন হবে এমনিতেই যা গরম ফ্রিজে থাকলে অনেক সময় নষ্ট হয়ে যায় তাই ভর্তাটাও নামিয়ে রেখেছি যে ঠান্ডাটা চার ছাড়ক যেহেতু আমার ঠান্ডার সমস্যা ফ্রিজের জিনিস তো খাওয়াটা আমার জন্য একেবারেই ঠিক না তারপরেও চিন্তা করলাম যে থাক এই যে আমার মাছটা হয়েই গেছে এখন মানে অনেকগুলো থালা বাসন জমে গেছে সকালে ব্রেকফাস্টে সেগুলো দেখি ধুয়ে ফেলি অনেকগুলোর ভিতরে ওই যে আমাদের মগগুলো সবসময় একটু ধুয়ে নিই আর ওই যে নাস্তা করছি সেটা সেই থালা বাসন কয়েকটা একটু কড়াই টড়াই এগুলো একটু ধুয়ে নেব আর চিন্তা করলাম যে তাহলে ফ্রিজে ঢেঁড়সও আছে বাবুর জন্য একটু ঢেঁড়সবাজি করে নেব যেহেতু বাবু তো ঢেঁড়সবাজিটা ভালো খায় এই যে আমার হয়ে গেল এখন ঢেঁড়ুর বাজিটা একবারই বসিয়ে দিলাম একটু পেঁয়াজ আর হলুদ লবণ আর একটা সামান্য একটা ছোটো মরিচ দিয়েছি কারণ বাবু তো খাবে তো চালটা খেতেই পারে না ঢেঁড়ুর বাজিটা হয়ে গেলেই আমার রান্না বা নাচকের মতো কমপ্লিট হয়ে যাবে মানে আমাদের রান্নাটা যে এমন একটা টেনশন মানে এটা কখন শেষ হবে প্রতিদিন এক ঘেমে আর ভালো লাগে না সেই সকালে ওঠো নাস্তা করো রান্নাবান্না করো এই একই কাজ মানে রুটিন মাফিক কাজ কোনো ই নেই ব্যতিক্রম নেই হয়ে গেলো আমার ঢেড় বাজে এখন একটু মনে করলাম চুলাটাও পরিষ্কার করে নিই আমার আপাটা ঘর মছে মানে সবার কাছেই শুনি যে যারা ঘর মছে কাপড় কাছে তারা চুলাও মছে কিন্তু আমার আপাটা মছে না কি আর করা যেহেতু লোকও কাছ মানে পাই না তাই চুলাটা আমি মুছে নিচ্ছি আবার ওনার কাজ না তেমন কাজের মানুষদের কাজগুলো তেমন ভালোও লাগে না হয়ে গেল আমার মোছা কমপ্লিট এখন চলে আসলাম খাবার টেবিলে আমরা এখন লাঞ্চ করে নেবো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে আর আমার পেজটা অবশ্যই একটু লাইক দিও ফলো করো আমার সঙ্গে থেকে তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ